রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে নতুন ধান উঠতে শুরু করেছে প্রতিদিন হাজার হাজার ধান মন আসছে বাজারে তবে ধানের দাম নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কৃষকরা আমাদের পীরগঞ্জ প্রতিনিধি শিহাবুর রহমান জানান অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার পরেও থেমে নেই বিল ও নিম্ন অঞ্চলে আগাম বি আর আঠাশ উনত্রিশ জাতের বোরো ধান কাটা অতিবর্ষণ ও শ্রমিক সংকটের কারণে হারভেন্টার মেশিন দিয়ে অনেক জায়গায় ইতোমধ্যে ধান কর্তনের কাজটি শুরু হয়েছে এক প্রকার ঝুঁকি নিয়ে কৃষক তার স্বপ্নের ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন সরকারের নির্দেশনা অনুযায়ী জমির ধান শতাংশ পাকলেই ধান কাটতে হবে বলা আছে সে অনুযায়ী কৃষকরা ধান কেটে ঘরে তুলছেন অপরদিকে বাজারে প্রতিমন মোটা ধান ছশো আশি থেকে সাতশো টাকা এবং চিকন ধান সাতশো থেকে সাতশো দশ টাকা দরে বিক্রি করা হচ্ছে অত্র উপজেলায় প্রতিটি বাজারের প্রায় শতাধিক ধানের আড়তে এসব ধান কেনা বেচা হচ্ছে তবে আড়তদারদের সিন্ডিকেটের কারণে প্রত্যাশা অনুযায়ী ধানের দাম পাচ্ছেন না বলে জানিয়েছেন কৃষকরা ধান বিক্রেতারা বলছেন প্রতি বিঘা জমিতে ধান ফলাতে খরচ পড়ে বারো থেকে তেরো হাজার টাকা আর প্রতি বিঘা জমিতে ধান উৎপাদন হয় ১৬ থেকে আঠারো মন উৎপাদিত ধান বর্তমান বাজার দরে বিক্রি করলে কৃষকদের কিছুই থাকে না এদিকে আড়ত মালিকরা বলছেন বাজারে আসা নতুন ধান বেশিরভাগই ভেজা এসব ধান শুকিয়ে বিক্রি করলে কৃষকরা আরও একটু বেশি দাম পেতেন